আজ থেকে ঠিক 5 বছর আগে 2017-এর একটা রাতের কথা, যখন মনটা খুব খারাপ ছিল, খুবই ডিমোটিভেটেড ফিল করছিলাম। অনেক অনেক ভিডিও বানানোর পরও ভাই কিছুই হচ্ছিল না, সাবস্ক্রাইবার্স তো বাড়ছিলই না, কিন্তু সেই দিন রাতে উল্টারও মনে হচ্ছিল যে আমি কি করছি এটা, আর কেনই বা করছি। মানে খুব একটা হিরো টাইপের তো দেখতে না আমাকে। তার উপরে এই রুমের ভেতরে টিউবলাইটের আলোর নিচে ভাই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আরো ভাই দেখতে কেমন একটা লাগছিল। আমি ভাই তেমন ছবিই তুলতাম না, আর এইদিকে আমি ভিডিও করে ভাই অনলাইনে আমি পাবলিশ করছি। মনে হতো যে লোকজন হয়তো হাসবে আমাকে দেখে, আমার কথা শুনে না। এমনিতে খুব মেন্টালি স্ট্রং ছিলাম, কিন্তু সেই দিন রাতে ভাই নিজের ওপর কেন জানি না খুব ডাউট হচ্ছিল, কি করছি, কেন করছি, আর এরকম করেও কিছু আদৌ হবে কি না কিছুই বুঝতে পারছিলাম না আমি। তারপরে সেই দিনে স্কুলে একটা ঘটনা ঘটে আমার সাথে। একজন আমাকে আলাদা ক্লাসে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে বলে যে তুমি এটা কি করছো, হোয়াট আর ইউ ডুইং ঋত্বিক, ইউ আর লিভিং ইন ইউর ওন ড্রিম ওয়ার্ল্ড, স্টপ অল দিস অ্যান্ড স্টাডি, এরকম বলেছিল আমাকে। আই মিন হ্যাঁ ভাই, কথাটা ভুল না ভাই, তখন ক্লাস 12 বোর্ড এক্সামের আগে। তার উপরে ভাই আমাদের স্কুল ক্যাপ্টেনকে নিয়ে আমি রোস্ট ভিডিও বানিয়েছিলাম, তো মানে আমি আমি যে সাধু সেটা কোনো সময় আমি বলিনি, ঠিক আছে, ঢ্যামনামো তো করেছি আমি, হ্যাঁ সেটা আমি অস্বীকার করছি না। কি করবো ভাই, ওই স্কুল ক্যাপ্টেন আমার ক্রাশকে ভাই লাইন মারতে জানতে পেরেছিলাম, তো ভাই স্কুল ক্যাপ্টেনকে নিয়েই রোস্ট ভিডিও বানিয়ে দিয়েছি। তারপরে ভাই আমার সেই ক্রাশ আমাকে ব্লক করে দিয়েছিল, তাই জন্য আর কিছু করার ছিল না তখন, তো ভাবলাম যে ভাই ইউটিউবে ভিডিও আপলোড করি, যদি আমার ক্রাশ ইমপ্রেস হয়ে যায় আমাকে দেখে আর আমাকে আনব্লক করে দেয়, মানে অ্যাটলিস্ট ইউটিউব ভিডিওর থ্রুতেই তো আমার কথা আমার ক্রাশের কাছে অবধি পৌঁছাবে। এরকম একটা ভাই মাইন্ডসেট নিয়ে আমি আপলোড করে দিই আমার প্রথম ভিডিও। বুঝতেই পারছো ভাই, ভিডিওটায় না কোনো গল্প আছে, না কোনো লাইটিং আছে, ক্যামেরাও ঠিকঠাক রাখা নেই, কিন্তু তাও ভাই আমার না ওই ভিডিওটা করার পরে যখন আপলোড সুইচটা টিপেছিলাম না, একটা আলাদাই একটা ফিল এসেছিল। আমি ঘাপ ঘাপ ভাই ভিডিও আপলোড করতে থাকি, কোনো মাথা মুন্ডু থাকে না ভিডিওর, কিন্তু তাও আমি আপলোড করতে থাকি, কারণ ভাই হেভি লাগছিল আপলোড করতে ভিডিও। ভেবেছিলাম যে 1-2 সপ্তাহের মধ্যেই ভাই পপুলার ইউটিউবার হয়ে যাবো, ক্লাস আবার ফিরে আসবে, বাড়া 1-2 সপ্তাহ 5 বছর, বাপরে বাপ। আর ভাই বিশ্বাস করবেন, আমি এতটা কনফিডেন্ট ছিলাম যে ইউটিউব চ্যানেল খুলেছি তো ভাই ডাইরেক্ট ইংলিশে চ্যানেল খুলেছি ভাই, ইউটিউবার হলে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ইউটিউবার হবো, নাহলে ভাই ইউটিউবার আর হয়ে কি হবে। কিছুদিন পরে বুঝলাম না ভাই ইংলিশটা না ঠিক হচ্ছে না, মানে মাথার ভেতর স্ক্যাম গুলো তো বাংলায় আসছে, সেগুলোকে আবার ইংলিশে কনভার্ট করে হচ্ছে না ঠিক, মানে ঠিক ব্যাপারটা জমছে না। তো আমি বললাম যাই হোক ভাই, ওয়ার্ল্ডে তো নাম্বার ওয়ান আর হওয়া হবে না, তো একটা কাজ করি ইন্ডিয়াতে নাম্বার ওয়ান হয়ে যাই, তো হিন্দিতে আমি আমার কেরিয়ার আবার শুরু করলাম। এবার এই হিন্দি রোস্টিং এর প্রথম ভিডিওই হলো ভাই ক্যারিমিনাটি রোস্ট, ভাই ডাইরেক্ট ক্যারিমিনাটি রোস্ট, আলাদাই কনফিডেন্স ভাই ছেলের। ম্যাক্সিমাম টাইমটাই আমি বাড়িতে একা থাকতাম, যেহেতু আমার ওয়ার্কিং প্যারেন্টস ছিল, তাই জন্য ভাই ওই একা বাড়িতে বসে বসে আমার ওই 30 জন ভিউয়ার্সদের জন্য ভাই মজার মজার ভিডিও বানাতাম, হেভি লাগতো ভাই। কিন্তু ভাই তারপরেই আমার কলেজে অ্যাডমিশন হয়। 2018-এর সেই রাত হঠাৎ আবার কেন জানি না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। মনে হচ্ছিল যে এরকম ভিডিও বানাচ্ছি মানে আলটিমেটলি হবেটা কি, হচ্ছেটা কি, হচ্ছে তো কিছুই না, জাস্ট টাইম ওয়েস্টই হচ্ছে আমার। কলেজ স্টার্ট হতে চলেছে, তো আমাকে কলেজে ভালো পড়তে হবে, ভালো কিছু প্লেসমেন্টে জব পেতে হবে, তা না হলে ভাই এরকম ভিডিও বানাতে তো আমার ভালো লাগছে, কিন্তু তাহলে ভাই টাকা পয়সা তো কিছু আসছে না, তাহলে আমি করবোটা কি ফিউচারে। আমি অনেক ভিডিও দেখা স্টার্ট করলাম ইউটিউবে যে কেন এই জিনিসটা হচ্ছে, তো লোকেরা বলছে যে দেখছি যে প্যাশন ফলো করো, ড্রিম ফলো করো, গিভ আপ করো না, হার্ড ওয়ার্ক করো, এইসব লোকে বলছে যে করলে ভাই হয়ে যাবে, তো আমি তো ভাই সবকিছুই করছিলাম কিন্তু তাও তো কিছু হচ্ছে ছিল না, খুবই ডিমোটিভেটেড লাগছিল, কারণ আমি জাস্ট চাইছিলাম যে ভাই ভিডিওর যেন আপলোড করতে পারি, ব্যাস এইটুকু, মানে এরকম একটু অকাতের জায়গায় যেতে পৌঁছে যায় ভিডিও বানানোটা বন্ধ না হয়ে যায়। তারপরে আমার কলেজ স্টার্ট হলো, ভেলোরে গিয়ে ভাই আরো একা হয়ে গেলাম, তখন ভাই ভিডিও না বানিয়ে ভাই থাকতে পারিনি, কারণ তখন কথাই বলতাম শুধু ক্যামেরার সামনে, আর কোনো সময় কথা বলার কেউ অত ছিল না, আর কথা বলতাম না, তো চুপচাপ যেতাম ক্লাস করতাম চলে আসতাম হোস্টেলে। আশেপাশে ভাই দিল্লি মুম্বাই ওইসব জায়গা থেকে স্টুডেন্টরা আসতো ভাই, হিন্দিতে কথা বথা বলতো, আমার অতটা ঠিক পোষাতো না ওদের সাথে মিশতে। ঠিক সেই সময় আমার এই বাংলা, বাঙালি বলো, কলকাতা বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, এটার প্রতি একটা আলাদাই একটা ভালোবাসা চলে এসেছিল। মানে যখন ভেলোরে ছিলাম খুব মিস করতাম আমি কলকাতাদের আর ইন জেনারেল বাঙালিদের, এই বাংলার প্রতি একটা আলাদা ভালোবাসা যে চলে এসেছিল ভেলোরে থেকে, সেই জন্য আমি ইউটিউব ভিডিও বানানো স্টার্ট করলাম বাংলায় ভাই, মানে সব করেছি ভাই সব, অ্যানিমেশন থেকে শুরু করে পাবজি, ভ্লগ, পডকাস্ট, লাইভ স্ট্রিম, র‍্যাপ, রোস্ট ভিডিও, সব সব করেছি। এই প্রত্যেক রকম ভিডিও বানাতে আমার ভাই 500 হেভি লাগতো ভাই, ভিউজ আসতো না সেটা আলাদা কথা, কিন্তু ভাই হেভি লাগতো বানাতে ভাই। কলকাতার বাইরে কোনোদিন আমি থাকিনি, তখন কলকাতা থেকে এত দূর ভেলোরে একা হোস্টেলে আছি, কোনো বাঙালি রুমমেট নেই, তেমন কোনো বন্ধুও ছিল না আমার ক্লাসে, মানে খুবই একা একা ফিল হতো। আর এই ভিডিও বানানোটা, ভিডিওর কমেন্ট সেকশনে যে 4-5 জন যারা কমেন্ট করতো তারাই কাইন্ড অফ আমার বন্ধু হয়ে গেছিল। তো এরকম ভিডিও বানাতে বানাতে আস্তে আস্তে চ্যানেল গ্রো হওয়া স্টার্ট হলো, আমরা 10,000 সাবস্ক্রাইবার্স ক্রস করলাম।
তো কি চলছে ভাই লোক, আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ রিসেন্টলি আমরা 10,000 সাবস্ক্রাইবার্স ক্রস করেছি, তারপরে 20,000, তারপরে 30,000, তারপরে 40,000 সাবস্ক্রাইবার্সও ক্রস হয়ে গেল। এবার এতদিন ভিডিও বানাতে বানাতে, এত রকম ভিডিও বানাতে বানাতে না আমি মোটামুটি শিখে যাই ভিডিও বানানো, এডিটিং, স্টোরি টেলিং সবকিছুর ব্যাপারে একটু একটু শিখে যাই আমি। এই টাইমটায় আমি এবার স্পেশাল টাইপের কিছু ভিডিও বানাই পারমিতা সিরিজ নামে, যেটা লোকজনের খুব পছন্দ হয়, মানে কোনোদিনও এত কমেন্টস আমি কোনোদিনও পাইনি। তো লোকজন তো পছন্দ তো করছিল আমার কন্টেন্ট, কিন্তু এবার প্রবলেমটা হলো ভাই গ্রোথ হচ্ছিল না, খুবই স্লো, খুব স্লো গ্রোথ হচ্ছিল চ্যানেলের। যেমন কি বলেছিলাম, অ্যানিমেশন থেকে শুরু করে পাবজি গেম প্লে এই ওই সেই সব রকম ভিডিও বানিয়ে রেখেছিলাম, তো বুঝতে পারছো পুরো খিচুড়ি হয়েছিল, তো গ্রোথটাও ঠিকঠাক আসছিল না। কিন্তু আবার সেই গ্রোথ নিয়ে আমি অত ভাবিও নি কোনোদিনও, কারণ ওটা প্রায়োরিটি ছিল না আমার কাছে। আমার কাছে শুধু একটাই জিনিস প্রায়োরিটি ছিল, সেটা হলো ভিডিও বানানো, কারণ হেভি লাগতো ভাই ভিডিও বানাতে। কিন্তু তারপরে আসলে 2020-র এক রাত, আবার এই রাতেও ভাই আমার খুব মনটা খারাপ হয়ে গেছিল। এইবারে চিন্তাটা হলো কলেজের আর এক বছর বাকি আছে, আমার প্লেসমেন্টও শুরু হয়ে যাবে কিছুদিন পরে, তো আমাকে প্লেসমেন্টের জন্য পড়তে হবে, কারণ চাকরি পেতে হবে। এরকম ভিডিও বানিয়ে তো আর আমি সারা জীবন কাটাতে পারবো না, টাকা পয়সা তো কিছু আসছে না। তো ভাই সেই দিন রাতে ভাই আমার এত ফেটেছিল, কারণ আমি ভাবলাম হয়তো শেষ ভাই হয়ে গেছে, আর টাইমই তো নেই ভাই ইউটিউব চ্যানেল গ্রো করার, আর কোনো অপশনও নেই, চ্যানেলও গ্রো হচ্ছে না, খুব স্লো গ্রোথ, মানে অলমোস্ট ডেড চ্যানেল। লোকজন যদিও পছন্দ করছিল আমার ভিডিও, বাট তাও ভাই মানে কমেন্টস পড়ে তো আর পেট ভরবে না ভাই ফিউচারে। এবার এই 2017, 2018, 2020 এই যে রাতগুলোর কথা বললাম, এরকম রাত হয়তো অনেক কারোরই লাইফে এসেছে ভাই, যখন তাদের নিজের ওপর ডাউট হচ্ছে, নিজের এবিলিটির ওপর ডাউট হচ্ছে, এরকম পরিস্থিতিতে হয়তো অনেক কেউই আটকে আছে, আমিও ছিলাম। এবার প্রশ্নটা হলো যে এই রাতগুলো আমি করতামটা কি, মন খারাপ হতো বুঝলাম, কিন্তু তারপরে কি করতাম আমি। এরম রাত আমার লাইফে অনেকবারই এসেছে, আর প্রত্যেকবার আমি একটাই জিনিস করেছি, এইসব সময় ভেতর থেকে আওয়াজ আসে ভাই যে গিভ আপ করে দে, আর কোনো কিছু লাভ হবে না। আর যখনই মনে হয় না যে গিভ আপ করে দেবো, ঠিক তখনই আমি গিভ আপ করার জায়গায় উল্টো জিনিসটা করি, আবার প্রথম থেকে শুরু করি। স্টার্টিংয়ে আমার চ্যানেল ছিল দি ব্যাক বেঞ্চার, যেখানে আমি হিন্দি আর ইংলিশ কন্টেন্ট বানাতাম। সেই দিন রাতে যখন মনে হয়েছিল হিন্দি ইংলিশে হচ্ছে না ভাই, কিছু গ্রোথ হচ্ছে না, তখন আমি গিভ আপ করার জায়গায় আবার একটা নতুন চ্যানেল খুলে নিয়েছিলাম বং এফ বলে। পুরো কলেজের টাইমটা আমি এখানেই ভিডিও আপলোড করেছি, তারপরে আবার প্লেসমেন্টের আগে লকডাউনের সময়, তখন ভাই আমার কাছে জাস্ট একটাই বছর ছিল, কলেজ শেষ হওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হতো যদি আমি এই ভিডিও আপলোড জিনিসটা যদি কন্টিনিউ করতে চাইতাম পরে। তো সেই রাতেও ভাই যখন মনে হচ্ছিল যে ভাই গিভ আপ করে দিই, গিভ আপ না করে আমি আবার একটা নতুন চ্যানেল খুলি ঋত্বিক অধিকারী নামে। এই চ্যানেলে ভাই 100টা মতন ভিডিও আছে, আর 100টা ভিডিওতে ভাই অনেক ক্লিকবেট করেছি, অনেক কাউকে রোস্ট এক্সপোজ যা বলবে করেছি আমি। কিন্তু কিছু জিনিস যেটা আমি এই চ্যানেল কি কোনো চ্যানেলেই কোনো দিনও করিনি, সেটা হলো কোনো দিনও কোনো বৌদি রোস্টের নামে ভাই মেয়েদের অবজেক্টিফাই করিনি, নোংরা ভাই মহিলাদের ব্লাউজ পরা থাম্বনেল দিইনি ভিউজ এর জন্য, উল্টো পাল্টা ভাই স্ক্যাম বা বেটিং অ্যাপস কিছু সামান্য টাকার পরিবর্তে কোনোদিন আমি প্রমোট করিনি, এগুলো ভাই কোনোদিন আমি চেয়েও করতে পারিনি ভাই, কারণ এক সময় এই সাবস্ক্রাইবার্সরাই আমার একমাত্র বন্ধু ছিল ভাই। ইউটিউব ফ্যামিলি ট্যামিলি ভাই বলবো না, কিন্তু একটা কিছু তো কানেকশন আমি ফিল করি আমার যারা ভিউয়ার্স তাদের সাথে। 100K কোনোদিনই আমার গোল ছিল না, হ্যাঁ ভাই একটা মাইলস্টোন যেটা আমরা সবাই অ্যাচিভ করেছি, কিন্তু গোল তো ভাই আমার এখনো সেই একটাই গোল আছে, নাম্বার ওয়ান হওয়ার গোল। তো হ্যাঁ ভাই, ফাইন্ড ইয়োর প্যাশন, ফলো ইয়োর ড্রিম, নেভার গিভ আপ, ওয়ার্ক হার্ড, এখন বুঝতে পারছি কথাগুলো কিন্তু সত্যি। জানি টাইটেলে লেখা আছে সব শেষ, কিন্তু বিশ্বাস করো সব শেষ না, সবে শুরু। হয়ে যা ভাই, আর দুজন সাবস্ক্রাইব করে দে, কি আছে, হ্যাঁ ভাই আর একজন করে দে ভাই, ভালো ভিডিও বানাই করে দে, হ্যাঁ ভাই ঠিক আছে করে, আরে বলো আনসাবস্ক্রাইব করে দিলে সরো, এ ও লেটস গো লেটস গো, অনেক রাত হয়ে গেছে না আমি চিল্লাতাম, বাট লেটস গো। পাঁচ বছর পরে এখন ফাইনালি আমি প্রফেশনাল ইউটিউবার, রাস্তা এখন কাকু জিজ্ঞেস করলে বাবা কি গো কি করছো, ইউটিউব করছিস স্যার।